যাবি তো আমার সঙ্গে? যাবো সখী, সত্যই যাব আমরা। তাই? হ্যাঁ। ও বাবা, আজ কি মজা হবে তাই না? ঠিক বলেছিস, খুবই আনন্দ করব আমরা। হ্যাঁ। সই। এইভাবে তো গেলে হবে না, তোমার মিষ্টি মুখে আমি গান শুনবো গো। ও মা তাই? হ্যাঁ। সখী সখী, দেখো না ওই ডালে কি রয়েছে বসে? কি রয়েছে জানো? ফুল ফুটেছে। সত্যি বলেছো, নানান ধরনের ফুল ফুটেছে। কি সুন্দর এলোমেলো বাতাস, দেখি যেন প্রাণ ছুঁয়ে যায়। সখী ঠিক বলেছিস। তাই বল কি বলে জানো? কি বলে? বকুলে চাপানে ডাকিলো তাই সয়। বকুলে চাপার ডাকিলো সয়, ওরে হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে, ওই ভোরের বাতাসে তাই শোন, ভোরের বাতাসে ওই ভোরের বাতাসে বকুলি চাপারে বকুলি চাপারে হাওয়ায় ভেসে শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। দেখছো কোকিল যেন কেমন কুহু করে ডাক দেয়। আমার মন চায় সে যদি আমার পাশে থাকতো, কতই না তাকে আমি যত্ন করতাম। তাই জানো অনেক বিলম্ব হয়ে যায়, আর বিলম্ব করা যাবে না। আমরা সেই ছয় ঘাটে চলি, কিন্তু জানো সখী আমি আনন্দ করছি সত্যি, যাতে মানুষের নয়নে আমি কারো কাছে যেন আমি খারাপ না হই। সবাই যদি জানতে পারে আমার সারা অঙ্গ আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, হয়তো কেউ না কেউ আমায় ধিক্কারে দিতে পারে। তাই আমরা এইভাবে যাব না, একসঙ্গে আমরাও কোকিলের মতো কুহু কুহু করতে যাবো। তাই হবে, চলো সখী। ওরে সামাল সামালের রব উঠেছে, তাই সই সখী তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, তাই দুগুর ভেসেছে নদীর গায়ে বাড়ি রেখেছে। আজি সামাল সামালের রব উঠেছে, সামাল সামালের রব উঠেছে, তোর মনে সই মোর शमल 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 अरे ढलने में चे बाई घरे की हबी हरे कृष्ण ताई तो छात्रवेशी मानुषा ताई तो मुहूर्ते आमी जाबो सेई छाई घाटीते बेहुलाके परीक्षा करते ओइते जानो चंद्रधर बटवृक्षेर काछे विश्राम करछे ताई तो आर बिलम्ब नय एई मुहूर्ते आमी जाबो बेहुलाके परीक्षा करते सेई छाई घाटीते ओई आमी नाचियाई नाचिया तुई बाहु तुलिया जाबो छाई घाटीते आमी नाचियाई नाचिया बाहु तुलिया जाबो छाई घाटीते पंचम घाटी पूजो करब प्रथम घाटी पूजो करिब बेहुला बाले आमाय चिनते पारबे किना हरे कृष्ण चलो সই আর বিলম্ব করো না হ্যাঁ এসো চলো এই তো সখী হ্যাঁ সখী সই গো করেছি এত বড় নদীর ঘাটে যদি আমি নদীর ঘাটে ডুব দিই তো বাঁচবো গো কেন বাঁচবে না आप तो ছোট মানুষ তাই তোমাকে আমরা এই যে আমার সখীগুলো রয়েছে না হ্যাঁ তোমায় কোলে করে নিয়ে যাবে কেমন সত্যই চলো সর্বপ্রথমে আমরা পূর্বঘাটে স্নান করি সূর্য দেবতাকে প্রণাম করি নিজের আলোয় ফিরে যাব কেমন তাই চলো 1 2 3 দাঁড়াও সখী দেখো বলো এই ঘাটে মনে হয় আমাদের স্নান করা হবে না কেন দেখো না সখী एखाने जानो केउ हयतो पूजो करेछे किछु होबे ना नाशकी ये अपराध होबे जेने बुझे आमरा भूल करते पारी ना नाशकी अन्य घाटे चलो चलो ये उत्तर घाटे स्नान करबो केमन 1 2 3 দাঁড়াও কেন শান্তিটা দাঁড়িয়ে দিচ্ছ বলো তো হয়তো আমার মনির বাসনা মনেই থেকে যাবে ওই কথা হলে কি চান করা হবে না দেখো না এই ঘাটেও পুরো আছে তাই তো তবে কি যে আশা নিয়ে এসেছিলাম এই ছয়ঘাটিতে সেই আশাটুকু আমার পূরণ হবে না সখী সখী আর তো অনেক ঘাট আছে চলো সেই ঘাটে চান করব না সখী না হয়তো মনির আশা আমার মনেই থেকে যাবে অমন কথা বলতে হয় না সই ওরে কারি ঘরে কালিয়ারি চা ঘাটি সেই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারবো না। ও প্রাণে ও গো ব্রাহ্মণী, আমায় বিনা দোষে যার জন্য তুমি আমায় এত বড় অভিশাপ করলে। কি করেছিলে তুমি? আমার ধ্যান ভঙ্গ করেছিলে, তার জন্য তো দিয়েছি তোমায় অভিশাপ। হ্যাঁ, আপনি বিধবা হলে নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে লজ্জা নাই আসে। তুমি যদি হতই সতী, বলো না কেন হারালে তোমার প্রাণপতি? বলো ব্রাহ্মণী বলো। যখন আমার মালা জপ করা এখানে হলো না, আমি আর থাকতে চাই না, আমি চলে। দাঁড়াও ব্রাহ্মণী দাঁড়াও, না জানার ভাঙ করে কোথায় চলেছ? কি করবে তুমি? তুমি আমায় অভিশাপে দিয়েছ। তুমি কি সত্যি ব্রাহ্মণী, না কোনো হারিয়া চণ্ডালিনী? এই ছয়ঘাটিতে আমিও তোমায় পরীক্ষা করে নিতে চাই। ও, আমায় তুমি পরীক্ষা করবে? কি এমন পরীক্ষা করবে তুমি আমায়? তুমি আমি ডুব দেব জলে, কার হাসতে কি বা ওঠে? সতীত্ব পরীক্ষা হবে এই ছয়ঘাটিতে। না 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 না, আমি এই পরীক্ষা দিতে পারবো না। ও বুঝেছি বুঝেছি, তোমরা হচ্ছে কুমারী মানুষ, আমি হচ্ছি বুড়ি মানুষ। যদি তোমাদের সঙ্গে ডুব মারি আমি মরে যাব। না না না, আমি পারবো না। তবে আমিও তোমায় যেতে দেবো না, আমিও তোমায় যেতে দেবো না। মানে আপনি আমাকে পরীক্ষা দিতেই হবে। যদি তাই হয়ে থাকে তবে আমি পরীক্ষা দিব। তবে এসো আমার কাছে, আমি যা বলবো তুমি তো আমার সাথে বলবে বল ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর মহেশ্বর ডুবে পড়ো সখী বলো বুইটা মনে মারা গেছে পক 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 আ কতগুলা জল খেয়ে নিয়েছিলাম এই তোরা তুলতে পারিসনি আমায় কেন তুলবো কই দেখি 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 কি উঠেছে এই দেখো ও শঙ্খ সিঁদুর তার মানে তুমি বলতে চাইছো তুমি সতী জানো আমার হস্তে কি উঠেছে একটি মরা মশা তবে তুমি কেমন সতী আমায় তুমি পরীক্ষা করেছিলে এবার তোমায় আমি পরীক্ষা করব আমার হস্তে রয়েছে মরা মশা যদি তুমি এই মরা মশা জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী না হলে জানবো তুমি সতী নামে কলঙ্কিনী গ্রামে গঞ্জে বলে বেড়াবো তুমি সত্যি নামে এক রাক্ষসী কথা বলো নে আমি যে সইতে পারিনি গো আপনি কথা বলো তবে তুমি এই পরীক্ষা পারবে না আমি জানি 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 এই পরীক্ষা তুমি পারবে না আমি চলে যাচ্ছি যখন তুমি পরীক্ষা দিতে পারবে না আমি চলে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি আমি দেব পরীক্ষা দেবে হ্যাঁ পারবে তুমি বেশ এই নাও আমার হস্তের মরামর্শ জগতে জননী ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মহামনসা তোমাকে আমি প্রত্যেকটা মুহূর্তে মা বলে স্মরণে করেছি মা তোমার আরাধনা সব সময় আমি মনে করি বিপদের দিনে তুমি যেখানেই থাকো না কেন মা এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো তোমার সেবিকা বেহুলা বালি আজ বড়ই সংকটে পড়েছে মা গো একেবারে কৃপা করো মা একেবারে কৃপা করো মাগো মনসা কৃপা করো দয়া করো একবার কৃপা করো একবার ও গো মা কৃপা করো দয়া जय जय माँ विश्वरी जय 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 माँ पद्मावती जय। ओई तो चले गलो चले गलो चले गलो चले गलो ब्राह्मणी की अपार लीला तुम्हारा बेश भालो करे जो तुम्हें हमारे अभिशापे करे হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। তবে আমিও তো তোমায় ছেড়ে দেব না। কি করবি? আমি তোমায় ছেড়ে দেব না। কি করবি আমাকে? আমিও তোমায় অভিশাপ দেব। অভিশাপ? কি অভিশাপ দেবে তুমি? তবে শুনে রেখো ব্রাহ্মণী, তোমার অভিশাপে যদি ফলে আমার বিয়ে রাত্রেকালে তোমার ভিক্ষে না সবে আমার পতিকে না জিয়ালে, যতদিন না প্রাণপতির প্রাণদানি ফিরে পাবো তুমি যারে দাঁড়ে দাঁড়ে যাও না কেন সবাই তোমায় ধিক্ষারে লাঞ্ছনা দিয়ে দুটুট করে দাঁড়িয়ে দেবে ব্রাহ্মণী। তবে তুমি আমার কথা শোনো, যেই ধনুক দিয়ে বান বেরিয়ে গেছে সেই বান তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি উপায় করে দিতে পারবো। উপায়? হ্যাঁ বলো বলো বিত্ত ব্রাহ্মণী। যা অভিসম্পাত করেছে ছাইঘাটির কুলে অক্ষরে অক্ষরে পালন হবে বীর বাসর ঘরে। বীর বাসর ঘরে মরবে পতি, মরা পতি বক্ষে নিয়ে ভাসিবে সাগরে, ভেসে ভেসে যাবে তুমি দেবতা নগরে। ওই দেখো অদূরে যেন তোমার মা বুঝি তোমায় ডাক দিচ্ছে। ওই দেখো। কোথায়? না না আমি পালাই এখান থেকে। ব্রাহ্মণী কোথায় গেল? সত্যি কোনো ব্রাহ্মণী ছিল না, কোনো দেবীর অনুচর অমনি করে এসে আমায় পরীক্ষা করে গেল। সখী রে, বলো সখী। আমি বলি কি আমি না আর যাব না। কেন সখী না যাবে না কেন? তোরা ফিরে যাবে সখী, তোমরা ফিরে যাও না সখী। এই কলঙ্কের বোঝা নিয়ে আর আমি যাব না। তোরা सिद्धि করেছে। আমি গুরুজনেরই কথা অবাধ্য করে চলে এসেছি। মানিনি আমি মায়ের কথা, তাই তো আজ এমন আমার এই দুর্গতি হলো রে সখী। সত্যই গো শোন, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ওইভাবে বলতে না, আজ যদি আমি মায়ের কথা শুনতাম এমনটা আমার সাথে হতো না। সখী রে বলো শোন, তোরা কোনোদিন মায়ের কথা অবাধ্য করিস না রে। আর করবো না গো শোন। তবে একটি কথা জানো কি? বলো শোন, না আমি যেতে পারি, তোমরা অষ্ট সখী মিলে আমায় কথা দাও, এই অভিশাপের কথা এই সখী ছাড়া আর কেউ জানবে না, আর কেউ জানবে না। শোন বাড়ি ফিরে চলো রে সখী, যাওয়ার বেলা এই বনবৃক্ষের নিচে বিশ্রামী করতে করতে আপনারা কিছু দর্শন করেছেন? হ্যাঁ সদর মশাই। কি দর্শন করেছেন আপনারা? আমি দর্শন করলাম সদর মশাই, কি এই বনবৃক্ষের নিচে যখন আমরা বিশ্রাম করছিলাম সেই সময় দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? অনেকগুলো কুমারী মেয়ে আর এক রাজকুমারী এই দিঘি সরবাজারে দেখতে পেলাম। দিঘি সরবারে কি হলো? আর এক বয়স্ক মেয়ে ছেলে ছিল, আরে রাজকুমারী এই জলে ডুব দিল। ডুব দেওয়ার পর সদর মশাই একজনের হাতে, রাজকুমারীর হাতে উঠলো শঙ্খ সিঁদুর, আর বয়স্ক মেয়ের হাতে উঠলো মরমৎস্য। মরমৎস্য সদর মশাই। তারপরে তাহলে আপনি কি বলতে চান কাকুন? আরে আমি মনে করি ওই আমার দাদু ভাইয়ের সেই ঠাকুরানি হতে পারে। অসম্ভব। আরো দর্শন করলাম সদর মশাই। আবার কি দর্শন করেছি? যে পরামর্শ রয়েছে ওই বয়স্ক মেয়ের কাছে ওই রাজকুমারী জীবিত করে দিল চলে। সেই 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 করে চলে গেল। তাহলে আপনারা কি বলতে চান? আমি বলতে চাই সদর মশাই, ওই রাজকুমারী আপনার পুত্রের উপযুক্ত পাত্রে আমি দর্শন করি। বন্ধ করুন সেই সব কথা। আপনারা দর্শন করেছেন সত্যি, তবে যে এই কন্যায় আমার পঞ্চবধ হবে সেই করে আপনারা কি করে ধারণা করতে পারেন? আপনারা কি করে ধারণা করতে পারেন? বিশ্বাসই করে না যে আমি দেখি নাই, নিজে নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। সে যদি আপনারা সেই সাথী নারী বলতে পারে, আমার মনে বলে সেই সাথী নয়, সে একটা হচ্ছে জাদু। হ্যাঁ জাদু কন্যা। আপনারা যাকে সতী বলে ঘোষণা করতে চাইছে সে মারা মাসটি যদি জাদুর দ্বারাই জীবদান করে দেয়, তাহলে বলুন আপনারা কি করে জানবেন সে মেয়েটি সতী হতে পারে? বলো সদর মশাই, আমার কথা বিশ্বাস করুন। আমি নিজ নয়নে দর্শন। বিশ্বাস বললাম তো, আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ বিশ্বাস আমার হবে যদি আমার এই পরীক্ষায় সে অতীর্ণ হতে পারে, তবে আমি বিশ্বাস করবার নচেদিন নয়। কি পরীক্ষা করতে চাই? কি বলছেন কাকুমণি? আমি কি পরীক্ষা করতে চাই? সে দেখুন মায়ের দেওয়া হাতলে যষ্টি পেয়েছি আমি, এই হাতে ধরণি করে রয়েছি। এই হাতলে যষ্টি যদি তাদের প্রথম আছাড়ে রেখে দেব, যদি বা করে লঙ্ঘন জানব সাথে, আর যদি বা করে হাতলে যষ্টিকে প্রণামে জানে পদে নিয়ে যায়, তবে আমি জানব সত্যি সে মেয়েটি সতী। হয়তো তোরা বাড়ি ফিরে যাওয়ার পথে এগিয়ে আসছে, তাহলে আর বিলম্বিত নয় এই মুহূর্তে হাতলে যষ্টিকে প্রথম আছাড়ে রেখে দেবে। আর আড়াল হইতে দেখব কোন মেয়ে লঙ্ঘন করে আর কোন মেয়ে লঙ্ঘন করে না। যা জয় শিবা সম্ভব। কাকুমণি আড়াল হয়ে বসে পড়ো। হলো সখী? ওঠো ওঠো। পয়লা গেলাম আ এই পায়ে তলে কুর মরার বেটা এই লাঠি রেখে দিয়েছে আমার কোমর। এই লাঠির জন্য আমি ভাত আরে বাতে ভাত খেতে পারিনি গো। এই লাঠিকে আমি আঘাতে যে পুরাবো না। দাঁড়াও সখী। ও মা এই লাঠিকে দেখে মনে হয় এই লাঠিকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বৈদেশী লাঠি। বৈদেশী থাকো আর বৈদেশী থাকো আমার কোমরটা ভেঙে গেল। না দাসী আমারটা বলতে নেই, হয়তো কেউ ভুলে চলে গেছে। নাও তুমি লঙ্ঘনী করেছো, একবার প্রণাম করো। লাঠিকে আমি ভক্তি করব না, আমার কোমর ভেঙে দিল। বেশ চোখটায় চোখটা ফুটে গেছে। সখী ওই সখী এরা কি করছো চুল দিয়ে থুপ দিয়ে? কোথায় আবার আমি থুতু দিলাম? ও চুল দিয়ে কি করছো? খালি মুছছো কেন? হ্যাঁ তোমার পায়ে ধুলো লেগে গেছে তো তাই। বাবা কোন মরা চোখ ফুটে গেছে। ঘরে বসো, তারা পালিয়ে যাচ্ছে, চলুন তাদের পথ ধরে সর্বকে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ো 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 মা, আমি কয়েকটি কথা বলতে চাই, তোমরা ভয় পেও না, আমাদেরকে দেখি ভয়ে ভীত হয়ে যেও না। বলুন বৈদেশী। তবে একটি কথা বলি, আমি যা বলবো আমার এই কথার প্রতি উত্তর দেবে তোমার। বেশ বলুন। আমি বলছি তোমরা কর্ণপাত করে শ্রবণ করো। ওচর দিয়ে অবশ্যই বলবো। বলো না। আরে বাচস্পতি সদা कि जान बोलें माँ उज्जने नगरी हरि पिता शेषमती सदागर गंधर्वणी जाति तुम्हारी नाम विपुल है বৈদেশী তুমি আরেকটি কথা বলবো না বলুন বলবো আরি দাতা কি ও দাতা তুমি বলো সত্য করে বলি জন্মদাতা পিতা তোমাদের পথপানে সেই বসে রয়েছি তবে তোমাদের বড় বিলম্ব হয়ে গেল বুঝি এবার তোমরা আসতে পারো বৈদেশী আপনারা আমাদের বাবা তুল্য তাই আমরা যদি কোনো ভুল করে থাকি নিজের কন্যা ভেবে মোদের ক্ষমা করে দেবে আরে ভুল যদি चलो मानोच्चाने राजप्रासादे तारे पितारे शानमुखी कथा बोली चलो चलो जय शिवा शंभ श्री गुरु नम नम पिता धर्म पिता स्वर्ग पीतरी पीतिमा पंडे प्रियंते सर्व देवता शास्त्र बाणी यदि अवंतिका उज्जयिनीर भुवने पितार स्मृति रक्षार्थे बर्तमान आमी साई बेदे एक एक करे आमार छय सन्तान कनिष्ठ कन्या मा बेहुला सोनला मायेर काछे बिदाय निये गियेछिलो छय घाटिते गात्र दहन करते किन्तु एखोनो पर्यन्त फिरे एलो किना সেই সংবাদ আমি বুঝাতে পারি নাই ক্ষণকাল বিশ্রামের পর আমার পাইক পেয়াদাদের দ্বারাই প্রয়োজন বোধে বেহুলাকে ছয় ঘাটি থেকে আহ্বানের চেষ্টা আমি করব সদর মশাই এই রাজবাড়িতে প্রবেশ করেছিল তাই না এই প্রাসাদে প্রবেশ করেছে তাহলে কি যেন নাম মনে আছে তো আপনাদের सदागर विलम्ब क्यों आছেন কি না একবার সারাদিন কেউ কেউ আছে প্রাসাদে কেউ আছে কে সদর দরজা খোলা আছে অন্তঃপুরে আসুন অন্তঃপুরে আসুন আসুন সদর আসুন নমস্কার নমস্কার মনে হচ্ছে আপনাকে খুব পুরনো পরিচিতা কিন্তু মনে পড়ছে না কেন কেন আমি অনুভব করতে পারছি না মনে করুন একদিন বাড়িতে কর্মই তো সেদিন লাভ করতে গিয়ে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ওই উত্তরী পাটনে আচ্ছা আপনার নাম নামটা না আমি কনিষ্ঠরে বচ্চ নাম আমার রদিপতি চন্দ্রবংশ ও তাই আমি তো পূর্বেই অনুভব করেছিলাম যে আপনি সত্যি সত্যি আমার পুরনো পরিচিতা হ্যাঁ আসুন 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 তাই এই মুহূর্তে আমি জলযোগের ব্যবস্থা করি দাদা ঘটনাশয় আমরা কি উদ্দেশ্য এসেছি আপনি প্রকাশ করুন শরণ উদ্দেশ্য মানে সাই সদানবশয় হ্যাঁ হ্যাঁ বলুন বলুন চম্পলের অধীশ্বর চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ দেবে তাই আপনার প্রাসাদে এসে আপনার মেয়েকে দেখার এবং বিবাহের সিদ্ধান্ত নিয়ে এসে আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে বলতে মা বেহুলার কথা বলছে সবে মাত্র 10 বছর অতিবাহিত হলো তার বয়স কিন্তু এই বয়সে তো বিবাহের কথা বলা উচিত নহে আপনি বলতে চাইছেন নাবালিকা আপনার মেয়ে আর এই সদাগর মশাইয়ের নাবালক সন্তান একমাত্র সদাগর বাবুর নাবালক সন্তান হয় কিন্তু আমার সত্যি সত্যি মন এই বয়সে বিবাহ কি উচিত হবে আপনি যদি কিছু মনে না করি আমি কয়েকটা কথা বলব আমি আপনার মেয়েকে দর্শন করে ফেলেছি তার নাম বিপুল তাই আমরা মনস্থ করেছি আমার বড় সাধ ইচ্ছে তাই আমরা এই দুটি সন্তানকে উভয় উভয়কে একত করি আমরা দুই বিয়ে সম্পর্ক পেতে তার মানে তা আনন্দের বিয়ে যাওয়া আসা করতে করতেই তারা সাবালক হয়ে যাবে তাই বুঝি তাই না তাহলে আপনার মত বেশ আপনি যখন আশা করে এসছেন ভর দুপুরবেলা গৃহস্থের গৃহ থেকে যদি অতিথি ফিরে যায় আমি শুনেছি গুরুজন ব্যক্তির মুখে গৃহস্থের নাকি অকল্যাণ হয় তাই আমি স্বইচ্ছায় আপনাকে কথা দিই কিন্তু আমি তো মুখের কথা বিশ্বাস করি না কেন আপনি যদি হাতি হাতি রেখে কথা দিতে পারেন তবে আমি বিশ্বাস করব আপনি আমার সঙ্গে সম্পর্ক বাঁধবেন কিন্তু যতদিন নয় আগে কথা দিন ও হাতে হাত রেখে ত্রিসত্যে আবদ্ধ হয়ে কথা দিতে হবে অবশ্যই নইলে আপনি বিশ্বাস করছেন না তাই তো চন্দ্র সূর্য গ্রহ তারা সকলকে সাক্ষী রেখে আমি কথা দিলাম আমার মেয়ে বেহুলার সঙ্গে আপনার ছেলের বিবাহ দেব গডমশাই কাকমণি এর আগে ছিলাম আমরা ভাই ভাই এই সম্পর্ক বেঁধে এবার হব আমরা দুইজনে বিয়াই বিয়ায়া আপনার আসন গ্রহণ করুন তাই তো আমি ভুল করলাম না আমি কন্যার পিতা হতে পারি কিন্তু 10 মাস 10 দিন যেই জননী থেকে গর্ভে ধারণ করেছে আমার অর্ধাঙ্গিনী বাধ্য হত্যা আমি তাকে কিছু না বলে কথা দেওয়াটা আমার মোটেই উচিত হয় তবু আমার এই মুহূর্তে তার পরামর্শ নিতে হবে কোথায় গো হ্যাঁ বলুন বলুন আপনি একা একা জন কি কোন না না কিছু না কিছু না আপনাদের জলযোগের ও মেনকা বলো মেনকা যাই গো যাই আরে বাইরে এসো দেখো কে এসেছে আজ বসো চঞ্চলিত হয়ে আমার টাকাটা কি করছো কেন গো শোনো শোনো আমার প্রণাম নাও কল্যাণ হোক তব জানো মেনকা আজকে তোমাকে আমি না বলে আমি একটা অন্যায় করে ফেলেছি কি করেছো বলো আশা করি তুমি আমার এই অন্যায়কে প্রশ্রয় দেবে এতে তুমি নত হবে না। আহ বলো তো কি বলবে তুমি আমার? তার মা আমাদের মা বেহুলা, আমাদের মা বেহুলার কি হয়েছে? আমি তার বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ গো, হ্যাঁ সত্যি সত্যি আমাদের বেহুলার বিয়ে ঠিক করে তুমি? হ্যাঁ, বিয়ে তো একদিন দিতেই হবে। তাই যখন নিজের ইচ্ছায় পাত্রপক্ষ এসেছে আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি। কি করে কেন আমাদেরকে বেহুলার বিয়ের বয়স হয়েছে বল? আমি জানি, কিন্তু উনি কি বলছে শুনবে তো? মানে ওনার ছেলেও নাকি নাবালক, আমাদের মেয়েও নাবালিকা। এটাকে মেয়েও নাবালিকা, এটা একটা সাদের বিয়ে। যাওয়া আসা করতে করতে বড় হয়ে যাবে। যাওয়া আসা করতে করতে বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোথা থেকে তারা এসেছে? আরে সুদূর চম্পারনগর চাঁদ সদাগরের গৃহে। কি বলছো তুমি গো? কেন চম্পলা থেকে? হ্যাঁ হ্যাঁ। না 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 না, আমি ওখানে মেয়ের বিয়ে দেব না গো। কেন? আমি লোক মুখে শুনেছি ওই চম্পলা নামা সবাই নাকি ও সাপ ধরে খায়। সাপ খায়? সাপ খায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিহাই মশাই নমস্কার নমস্কার। দেখুন এই বিয়ে তো হচ্ছে না। আপনি বেদবিস্তু চঞ্চলিত কেন? হ্যাঁ মানে আমি বাড়িতে শুনলাম আমার অর্ধাঙ্গিনী বলল কি আপনারা কি সাপ খান? ঘটক মশাই কি বলে? এ কি বলছেন? এ তো আমার স্ত্রী মেনকে শুনেছে। না না, ভুল ধারণা। যে চক্রবর্তী চাঁদ সদাগর আছে না, সে হচ্ছে সর্প বৈরী। আপনারা কি করে শুনেছেন? তবে কথাটা মন্দ নয়। আপনি সাপ খান? যারে অতলে ধরে বদলে সোজা সোনার ঘোষ মান্ডগড়ে ওরে যায়, সেই সর্প ধরে ধরে খায়। হ্যাঁ এটা তো বললো, ওরাও তো কিছু জানে। তবে হ্যাঁ কথাটা শুনেছে, তবে সত্যি শুনেছেন কথাটা উল্টো। কিরকম? কারণ আমার ৬০০ সন্তান সর্পঘাতে মৃত্যু হয়েছে বলি লোকমতি বলি সকলে উপাদিত নাম সর্পঘাত। তার মানে আপনার ছেলেদেরকে সাপে খেয়েছে, আপনারা সাপ খান না। মানুষই কোনোদিন সর্প খায়? হ্যাঁ ঠিক আছে, আমি বলে আসি। মেনকা কি বললো? না কথাটা ঠিক, তুমি যেটা আরে শোনো তো আগে ঘটনাটা শোনো। সদাগরের এক এক করে ৬টি ছেলে সাপে কেটে মারা গেছে। তাই লোক মুখে প্রবাদ আছে যে সদাগরের বাড়িটা হচ্ছে সাপ খেকো ঘর। এই কথাটাই শাখা প্রশাখা বিস্তারিত হতে হতে জগতে ছড়িয়ে পড়েছে যে সাপ খাওয়া ঘর, সাপ খাওয়া ঘর, সাপ খাওয়া ঘর। না না, উনারে সাপ খান না, সাপের ছেলেদেরকে খেয়েছে। তুমি কি কথা দিয়ে ফেলেছো? হ্যাঁ দিয়েছি তা সত্য, কিন্তু একটা জিনিস আবার আমার কেমন যেন। দেখো না গো, আমার মনটা কেমন যেন ভু গাইছে। সত্যি গো মেনকা? হ্যাঁ গো, এই বিয়েটা কিছুতেই ভাঙা যাবে না। কেননা এক এক করে ৬টি ছেলে যখন সাপের দংশনে মারা গেছে, এটা যে মরবে না তার কোনো মানে নেই তো। এই বিয়ে ভাঙার কোনো। দেখো আমি কথা দিয়েছি, কিন্তু আমি তো সরাসরি গিয়ে বলতে পারবো না। তোমার কাছে যদি কোনো যুক্ত বুদ্ধি কৌশল থাকে। তোমার দ্বারা কিছু হবে না, তুমি শুধু আমার সাথে থেকো, দেখো আমি কি করি। তাই বুঝি? দেখো আমাকে তুমি রক্ষা করো যেন বিয়েটা ভেঙে যায়। ওরা যখন মেয়ে সম্বন্ধ নিয়ে এসেছে, ওদের কাছে কিছু আমরা পণ দাবি চাই। ও পণ প্রথা? তা কি চাইবে? ভারী ভারী দান চাইবে? কিন্তু ভারী ভারী চাইবো, এমন জিনিস চাইবো দিতেও পারবে না। আর আমাদের মা বেহুলা সেখানে বিয়ে, ওদের সম্মানে ওরা চলে যাবে, আমাদের বিয়েটাও বন্ধ হয়ে যাবে। নমস্কার বিহাই মশাই, নমস্কার নমস্কার নমস্কার। দেখুন মনে কিছু করবে না, বিয়ে তো হচ্ছে। হ্যাঁ বিয়ে হচ্ছে, কিন্তু মানে আপনার বিহার আমার ও বড়ি আমার হবে এনে বসে কোথায় তিনি কোথায়? ওর বক্তব্য যে আমার একমাত্র মেয়ের আমি বিবাহ দেব। হ্যাঁ দেব, কিন্তু আমি কতগুলো পণ নেব। পণ? বাবা তাই না? তো যদি হয় তাহলে আপনারা বলতে পারেন, কিন্তু আপনি বলবেন না। না না আমি নমস্কার নমস্কার। বাহ সুন্দর। বেনি মশাই কিছু যেন বলছে। হ্যাঁ বলবো তো। কি আমাদের কথা কি আমরা কিছু বন্দাবি নেব আর মানে মানে अरे की बोलते चाइचिन बोलेंगे क्या क्या चाहिए कितने भी तो दीदी हॉल अच्छा नाम ना बोले हमने की कुरी चाहिए चाओ 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 मैंने बानिया बानिया बोले हैं किसी एक तो कार्बन्दो होते पारे खूब तो मौनी कुछ नहीं बनी ना 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 आप ना बोलते हैं ये तो बिहार बिहानेर संपर्क को हाँ बोलो बोलो ना बिहाने मशहूर बोलो क्यों नहीं बोल हाँ बोलो आपने बोला आमी बोल बा आपने कौन लोपात करे सुन बे ঘটক মশাই কাকুমনি আপনারা সকলে কর্ণপাত করে শ্রবণ করুন বানিয়া সাদা গহরার মা নিয়া সাদা গহরে চাঁদ মারে না কি বলছিস বানিয়া সাদা গহরার মা নিয়া সাদা গহরে চাঁদ মারে किने बिन ओ जय जगत के तकनी सदा